তখন আমার বুকের ভেতরেও ঠিক এই আওয়াজটাই হচ্ছিল, টিক টিক টিক। সিরিয়াসলি ফাঁকি মারছি। হ্যাঁ, স্যার টিচার না থাকলে যেটা হয়, সবাই এখন ব্লগে ব্যস্ত। ওই যে আমরা এখন খেলা করছি, কি নাম গো পূজা ওটার? হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। হ্যাঁ, আর আপনার আমি কেমন আছি সেটা তো আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন আমি কীরকম আছি না আছি। আর আমরা এখন যাচ্ছি উদয় দাদের বাড়িতে, তো সেই জন্য একটু মিষ্টি ফিষ্টি নিচ্ছি। আর আজকে রেকর্ডিং তো হবেই, এতক্ষণে ক্লিপিংগুলো দেখে বুঝেই গেছো কতখানি আড্ডা হতে চলেছে, তো স্কিপ কেউ করবে না, কন্টিনিউ করতে থাকো। ভিডিওটি বেশ ভালো হতে চলেছে, আর 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 যেটা বলার সেটা হলো মেন কথা, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও জলদি জলদি ফটাফট করে, কারণ সাবস্ক্রাইব না করলে ভিউ আসবে না, আর আমি একদমই ভিডিও করার জন্য ইনথু পাবো না। সিনেমা হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি, যাবো। কোন গাড়ি ভালো? এটা তো স্কুটি সব আমার। এসেছি উদয়দার বাড়িতে, তো এটা হচ্ছে উদয়দাদের নিচের রুম। তো এখানে প্রচুর নামি দামি শিল্পী রয়েছেন, যাদের সাথে কাকুর মানে জেঠুর আর কি উদয়দার বাবার ছবি টবি রয়েছে বাইন্ডিং করা পুরো ওয়ালে, তো ওগুলোই আর কি একটু ভাবলাম ক্যাপচার করে নিই। আর আমি তো বেশিটা ভিডিও করতে একদমই পারি না এদের বাড়িতে এসে, কারণ কি যতক্ষণই থাকি ম্যাক্সিমাম টাইমটা স্টুডিওতেই কাটে, সেখানেই হাহা হিহি এবং কিছু কাজ তো অবশ্যই হয়। আর আমার ভালো লাগা তো প্রচুর প্রচুরভাবে জড়িয়ে রয়েছে এই জায়গাটার সাথে। আর উদয়দা আজকে থাকবে না, আমার বড় থাকবে না, ওরা দুজন বেরোবে, বেরোবে হচ্ছে বিয়েবাড়ি রয়েছে নেমন্তন্ন, আর আমি পূজা আর পূজার একটা ভাই রয়েছে ছোট ভাই, তো আমরা সবাই মিলে থাকবো, আর ওরা দুজন থাকবে না, বেরিয়ে যাবে। টিচার বুঝিয়ে দিচ্ছে এখন ওর বোনকে, আর ওর বোন ঘাড় নাড়াচ্ছে, সব কিছু পারবে, ঠিক আছে। তো চলো তাহলে আমরা আস্তে আস্তে এবার কাজ শুরু করি, আর ওরাও বেরিয়ে যাবে, ঠিক আছে। মানে ক্লাস
তুই হাঁটা জোর আমাদের দিকে হাঁটা জোর আমি হচ্ছে হ্যাঁ 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 বলছি ওই শাহ আলমের জন্য কিছু দেরি করছি ওর ওই বর্ণালী একটা গান রেকর্ড করছে তুই একটু আমাদের দিকে আগিয়ে আয় নামছি শোন আমি যেটা বলছি যে একটা এখানে তো কেউ এর একটা কাজ কর ও যেটুকু গিয়েছে আরেকবার মেট্রোনাম ছাড়া ওর মতো করে একটা রেকর্ড করে রাখ সেই ট্র্যাকটাকে মিউট করে থাকলো করে তারপরে আরেকটাটাকে এক দুবার চেষ্টা করুক যে মেট্রোনাম দিয়ে হয় কি না একদিনই তো হবে না প্র্যাকটিস করতে করতে হবে তো যদি হয়ে গেল ভালো না হলে কবিতাগুলো কন্টিনিউ কর তাও ততক্ষণ তো আমরা চলে যাচ্ছি ট্র্যাক অ্যাড করে একটু নাম দিতে হবে তাহলে ওই ট্র্যাকে হ্যাঁ ওই ট্র্যাক ড্রপ মানে ওইরকম করলেই আসবে দেখ প্র্যাকটিস করলে আমি দেখাচ্ছি কিছু ধরো সিলেক্ট করলাম না যেহেতু রেকর্ড তো করবো না আসেই তো না এই দেখো হুজ দিস দেখো 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 কি গর্জন এটা গর্জন করে কেন ক্যামেরা পছন্দ করে না হতে পারে ক্যামেরা সাই ফাঁকি মারছি স্যার টিচার না থাকলে যেটা হয় সবাই এখন ব্লগে ব্যস্ত ওই যে আমরা এখন খেলা করছি কি নাম গো পূজা ওটার দুষ্টু দুষ্টু
তুমি কিছু বলে দাও তো। আমি সবাইকে শুধু বলার জন্য বলি, শুধু বসে আছি, কোনো কাজ করতে পারি না। কাজ দুষ্টুর মামা কাজ দিয়ে গেছে, দুষ্টুর মাসি ঠিক আছে, আমি দুষ্টুর মা কেন আমি আদর করিনি, মা বাবা বুঝে গেছে শিখিনি, আর যেহেতু গান শিখিনি কখনো, সেই কারণে আমার কাছে রেকর্ডিংটা খুব চাপের লাগছিল, এমনিতেই তো গানের গলা, তার উপর আবার রেকর্ডিং। তো যাই হোক, যদি কোনোদিনও উদ্ধার করে উঠতে পারি, টিচার তো বলে গেছেন যে আস্তে আস্তে হবে, একবারে তো কেউ কিছু পেরে ওঠে না, বাট যদি সত্যিই পারি, আর আমি তো এরপর চলেও যাবো বাড়ি, জানি না আবার কবে কি আসবো না আসবো, বাট যদি উদ্ধার করতে পারি অবশ্যই আমি শেয়ার তো করবোই ভিডিওতে, ব্লগিংয়ে। তো এখনও যারা সাবস্ক্রাইব চ্যানেলটিকে করনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করে নাও, এক্ষুনি নাও ঝটপট করে, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আজকে তোমার বন্ধু, তোমার আরও আদার্স সবার সাথে অবশ্যই শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব কিন্তু করো, কারণ প্রচুর এখনও ভিউ দরকার, সাবস্ক্রাইবার দরকার। তাহলে আজকের মতো এখানেই টাটা করছি, বাই বাই, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্ডালে গিয়ে দেখা হবে, টাটা বাই, চলো খুব 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 ভালো থেকো সবাই, গুড বাই।